নমস্কার বন্ধুরা, সৎকার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতা নিয়ে। চলো তাহলে আলোচনায় আসা। কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একান্তভাবে মনে প্রাণে একজন বিদ্রোহী কবি। এই বিদ্রোহী কবি পরাধীন ভারতবর্ষের বুকে স্বাধীনতা নিশান উড়িয়ে বিপ্লব মন্ত্রের প্রচার করে বাংলার কাব্য জগতে অবতীর্ণ হয়েছিলেন কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ইংরেজ শাসনকালে পরাধীন ভারতবর্ষে তার বিখ্যাত বিখ্যাত কাব্যগ্রন্থ রচনা করেছিলেন, যেই কবিতা তার গান যেগুলো বিপ্লবীদের অনুপ্রাণিত করেছিল। তেমনই একটি কবিতা হলো প্রলয়োল্লাস, তার 1922 সালে অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রলয়োল্লাস কবিতার মধ্য দিয়ে ধ্বংসের মধ্য দিয়ে নতুনের জয়গান তিনি ধ্বনিত করেছেন। তাহলে কবিতাটা আলোচনা করা যাক। প্রলয়োল্লাস, কবি কাজী নজরুল ইসলাম। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতনোড়ে কালবৈশাখীর ঝড়। আমাদের বিপ্লবী চেতনাকে উদ্বুদ্ধ করতে কবি কাজী নজরুল ইসলাম তার স্বাধীনতার নিশান উড়িয়ে বিপ্লবীদের বলছেন, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতনোড়ে কালবৈশাখীর ঝড়। অর্থাৎ প্রচণ্ড সংগ্রামে তোদের এগিয়ে যেতে হবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, আসছে এবার অনগ্রত প্রলয় নেশার নিত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে ধমনহীনে ভাঙল আগল, নিত্যগহন অন্ধকূপে মহাকালে চণ্ডরূপে। মহাকাল যেমন কোনো কিছু রেগে গেলে সমস্ত কিছু ধ্বংস করে দিতে চায়, তাই তিনি প্রত্যেকটা বিপ্লবীকে মহাকালের চণ্ডরূপ ধারণ করার কথা বলেছেন। ধূম্রধূমে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ বিপ্লববাদের প্রতি সমস্তভাবে শ্রদ্ধা জানিয়ে কবি কাজী নজরুল ইসলাম তাদের এই জয়ধ্বনি করার কথা বলেছেন। ঝামর তাহার কেশর তোলায় ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দুলায়, বিশ্বপাতার বক্ষকোলে রক্ত তাহার কৃপাণ ঝোলে দোদুল দোলে। অর্থাৎ কবি বলেছেন, সমসাময়িক ভারতবর্ষে ব্রিটিশ শাসকের অত্যাচারে লাঞ্ছিত, সেই লাঞ্ছনা সমগ্র দেশ জুড়ে অশিক্ষা অন্ধকার অন্ধবিশ্বাস জীর্ণ লোকাচারে অনুশাসন, তাই কবি মুক্তির আকাঙ্ক্ষায় বিদ্রোহ ঘোষণা করেছেন। কবি জীর্ণ স্থবির অন্ধকার সমাজের ধ্বংস ঘোষণা করেছেন এবং সমগ্র ভারতবর্ষ ইংরেজ শাসনের অন্ধকারাগার থেকে নতুন আলোর দিকে আসার ডাক দিয়েছেন। তিনি বলেছেন, বিপ্লব তরুণরা দ্বীপান্তরে নির্বাসিত, তখন আমাদের বিপ্লবী তরুণদের নির্বাসন দেওয়া হতো দ্বীপান্তরে। বিদ্রোহী কবি এই নিদারুণ দাসত্বের মহানিশা থেকে দেশ ও দেশবাসীর মুক্তির কামনা করেছেন। কবি জানিয়েছেন, কবিতার প্রলয় দেবের আগমন সমস্ত দীনতা হীনতা থেকে ভারতবর্ষকে মুক্তি দিতে চেয়েছেন। অর্থাৎ ইংরেজ শাসকরা আমাদের দেশকে যেভাবে লাঞ্ছিত বঞ্চনা স্বীকার করে রেখেছিল, সেই সমস্ত দেশবাসীকে স্বস্তির নিঃশ্বাস দেওয়ার কথা কবি এই কবিতায় বলেছেন। কবির চেতনায় জীবন মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে ভারতবর্ষের তরুণ বিপ্লবরা মহাকালের চণ্ডরূপ রুদ্রদেবের সাধক হয়ে উঠবে। একমাত্র তরুণরাই পারে এই সংকটকালকে একেবারে সমূলে নির্মূল করতে, তাই কবি সেই তরুণদেরই ডাক দিয়েছেন এবং নির্ভীক চিত্তে বলেছেন যে নতুন কেতন ওড়ে তারা অসুন্দরের বিনাশ ঘটাবে এবং সৃজনের বার্তা নিয়ে আসবে। এই তরুণেরা অসুন্দরের বিনাশ ঘটিয়ে সৃজনের বার্তা নিয়ে আসবে। স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করে এই তরুণ বিপ্লবীদের উদ্বুদ্ধ করতে চেয়েছেন কবি কাজী নজরুল ইসলাম। তাই দেশের এই ক্রান্তিকালে বোধদের প্রদীপ মঙ্গলময় আলোকে পবিত্রতার আহ্বান জানিয়েছেন কবি। সমগ্র কবিতায় আমরা দেখতে পাই যে কবি কাজী নজরুল ইসলাম তার কাল ভয়ঙ্কর রূপী তরুণদের
বিপ্লব মন্ত্রীর প্রলয়োল্লাস কবির স্বাধীনতাকামী চেতনা এবং কৃত্রিম স্বদেশপ্রেমের গভীরভাবে প্রতিফলিত হয়েছে। নমস্কার বন্ধুরা, এই ছিল প্রলয়োল্লাস কবিতা নিয়ে আজকের পর্বের আলোচনা। পরের পর্বে আসছি। আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।